আমি ইয়াত গারামদেও হাই স্কুলত এক সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছো। মুসলপুর বাক্সা জেলা ওবিসি এসোসিয়েশনের অন্তর্গত যিখিনি লড়া ছোৱালী এইবার মেট্রিক পরীক্ষায় 80% বা তাতক বেশি নম্বর লাভ করে উত্তীর্ণ হয়েছে, আমি মরম শ্রদ্ধা দিয়ার উদ্দেশ্যে আমি সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছিল। আমি ইয়ার আগতে 2022 চনত খুব ডাঙরক সম্বর্ধনা অনুষ্ঠান এটা পাতিছিল। যাবার 2023 বর্ষত আমি বিভিন্ন অসুবিধার কারণে নিল, এইবারও আমি অনুষ্ঠান আমার লড়া ছোৱালী সকলক উৎসাহিত করবর কারণে আমি এই সম্বর্ধনা অনুষ্ঠান পাতিছো। আমার ইয়াত আজি প্রায় 19 গৰাকী কৃতি শিক্ষার্থী উপস্থিত হয়েছে, মাক দেউতাকও আহি ইয়াত উপস্থিত হয়েছে। আমার জিলা ওবিসি এসোসিয়েশনের বিভিন্ন বিষয়ববীয়া কর্মকর্তায়ও আজি ইয়াত উপস্থিত হয়েছে। আমি বহুত বিভিন্ন দিকত এক্সপার্ট লগ ইয়াত মাতি আনি দ্বারা আমি হারুয়া ভাষণ আমার মরমর ছাত্রছাত্রী তথা অভিভাবক অভিভাবিকা সকলের আগত রাখিছো। আশা করছো আমার এই অনুষ্ঠানের জড়িয়ে আমার শিক্ষার্থী সকল আরো উৎসাহিত হয়ে পড়ব, আমি একত্রিত হব পারিম, আমার মাজত থাকা অভাব বিলাই আমার মাজত থাকা দুর্বলতাবর আমি চিনাক্ত করে সেইব আঁতর করবর কারণে আমি সাহস আর ধৈর্য আয়ত্ত করব। নিশ্চয় আগতে আমার অর্থনৈতিক অবস্থা ওবিসি লোকসকলের অর্থনৈতিক অবস্থা অতি বেয়া আছিল, কিছু পরিমাণে এতিয়া আমার মাজরপর শিক্ষক ওলাইছে, আমার মাজরপর ডক্টর ওলাব ধরেছে লাহে লাহে, আর সেই হিসাবে আমি ভাবো আমার লড়া ছোৱালীখিনি লাহে লাহে আগবাড়িছে। তথাপিতো আমি আজি দুখে কওঁ যে আমি ইয়াত আজি 90% বেশি নম্বর পোৱা লড়া ছোৱালীক সম্বর্ধনা জ্ঞাপন করবলৈ আমি নাপালো, অর্থাৎ আমার লড়া ছোৱালীখিনি আমার এই অঞ্চলত এতিয়ালৈকে 90% পাবলৈ সক্ষম হওয়া নাই। নিশ্চয় আমি আরো বহুত করবলগীয়া আছে। আর দুঃখের বিষয়, আদিবাসী সকল আমার ইয়াত একটা অন্যতম জনগোষ্ঠী, আদিবাসী সকলের পরাও আমি এগারী ছাত্র ছাত্রী নাপালো যাক আমি ইয়াতে সম্বর্ধনা জানাব পারিলে হয়। আমি বিভিন্ন ধরনের খবর করছো যে আদিবাসী লড়া ছোৱালী সকলে 80% নাপালে, আর আমি সংগঠনের যোগাযোগ করে কনফার্ম হয়েছো। আমি আমার ইয়াতে নেপালী জনগোষ্ঠীটো এটা অন্যতম জনগোষ্ঠী, মাজরপরাও আমি 80% পা লড়া ছোৱালী ওবিসি সকলের, এনে নেপালী জনগোষ্ঠী বলে কলে বা আজিকালি কর্খা বলে কয়লোর বিভিন্ন উচ্চ পর্যায়ের জনগোষ্ঠী আছে, হয়তো আছে কিন্তু যখন প্রপার ওবিসি বলে সরকারে স্বীকৃতি দিছে তার মাজরপরা আমি 80% পা লড়া ছোৱালী নাপালো, গতি আদিবাসীরপর নাপালো, আমি নেপালী জনগোষ্ঠীরপর নাপালো, বাকি আর অন্যান্য আমার সকলগুলো জনগোষ্ঠী ইয়াতে আছে কিন্তু আমার ইয়াতে দেখা পাওয়া জনগোষ্ঠী মূল জনগোষ্ঠী কোচ সকল সংখ্যাগরিষ্ঠ, কোচর পিছত আছে আমার আদিবাসী সকল যথেষ্ট পরিমাণে আছে, নেপালী সকল যথেষ্ট পরিমাণে আছে, নাথ সকল যথেষ্ট পরিমাণে আছে, আর এনে আর অন্যান্য ধরনের আমার সালই জনগোষ্ঠী আমার ইয়াত আছে, আর সুদ জনগোষ্ঠী আছে, সুদ সম্প্রদায়ের আমি এগারী ছাত্র ছাত্রী আমি ইয়াত দেখা নাপালো। গতি এ যে হল কবলে গেলে আমি এতিয়াও বহুখিনি পিছপৰি আছো, আর আমার ওবিসি যা সংগঠন আছে এই কথাটার প্রতি গুরুত্ব দিয়ে আমার লড়া ছোৱালী সকলক কেন আগুয়াই নিব পাৰে তার কারণে আমি পরিকল্পনা করে আগুয়াই গেলে নিশ্চয় এদিন আমি 100% নহলেও 90% হওয়া লড়া ছোৱালী আমি 90% তাতকৈ ওপৰ হওয়া লড়া ছোৱালী আমি পাবলৈ সক্ষম।